আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জঙ্গলে দুই তিন দিন ধরে একটানা আগুন কিভাবে জ্বলে থাকে? আপনি কি জানেন যে জঙ্গলে আগুন লাগানোর পেছনে জঙ্গলে বসবাসকারী পাখিদেরই হাত থাকে? অথবা আপনি কি এটা বিশ্বাস করবেন যে জঙ্গলে আগুন লাগলে সেই আগুনকে আরো বাড়িয়ে তোলার দায়িত্ব পাখিরাই নিয়ে থাকে? শুনতে বেশ অদ্ভুত যে পাখি জঙ্গলে লাগা আগুন ছড়িয়ে দেওয়া এবং সুযোগ পেলে জঙ্গলে আগুন লাগানোর মতো কাজ করে থাকে। কিন্তু এটা সত্যি এবং এটা প্রমাণিত যে পাখি নিজেরাই নিজেদের জঙ্গল এবং ঘরে আগুন লাগিয়ে থাকে। এখন আপনি হয়তো ভাবছেন যে পাখিরা তো আগুন জ্বালাতে পারে না, তাহলে তারা কিভাবে এত বড় কাজ করতে পারে? তো পাখিরা কিভাবে আগুন লাগাতে পারে সেটা আমি আপনাদেরকে জানাবো। আর তার সাথে সাথে এটাও জানাবো যে সমস্ত পাখিদের আমরা কিউট ও সহজ সরল ভাবি তারা কতটা স্বার্থপর হয়, যারা শুধুমাত্র নিজেদের ভালোর কথা ভেবে জঙ্গলে আগুন লাগিয়ে দেয় এবং অন্য সমস্ত পাখিদেরকে ও জীবজন্তুদেরকে বিপদের সম্মুখীন করে তোলে। হ্যালো ফ্রেন্ডস, ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদেরকে অনেক স্বাগত। তো জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ার আগে, মানে ভিডিওটা শুরু করার আগে, আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন, এই ধরনের লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। 1980 সালের কথা, যখন একদল ফায়ার ফাইটার কাকাডু ন্যাশনাল পার্কের আগুন নেভাতে আসে, তখন তারা সেখানে এমন একটি ঘটনা লক্ষ্য করে যেটা দেখে তারা সকলেই হতবাক হয়ে যায়। তারা দেখে যে একটি পাখি জ্বলন্ত একটি কাঠের টুকরোকে ঠোঁটের সাহায্যে নিয়ে যেতে যেতে এমন একটি জায়গায় জ্বলন্ত কাঠের টুকরোটিকে ফেলে দিল যেখানে আগে থেকে কোনো রকম আগুন জ্বলছিল না। পাখিটির জ্বলন্ত কাঠের টুকরোকে সেই স্থানে ফেলে দেওয়ার ফলে সেখানেও আগুন লেগে যায়। প্রথমে তো ফায়ার ফাইটাররা ভেবেছিল যে এটা হয়তো ভুলবশত হয়ে গেছে এবং তারা ভেবেছিল যে পাখিটি হয়তো কাঠের টুকরোটিকে তাদের বাসা বানানোর জন্য নিয়ে যাচ্ছিল। তখন সে কাঠের টুকরোটিকে আগুন জ্বলতে দেখে সেখানে ফেলে দেয়। কিন্তু কিছু সময় পর আবারও একটি পাখি সেই একই কাজটি করতে থাকে। তখন ফায়ার ফাইটাররা বুঝতে পারে যে পাখিটি ইচ্ছে করেই এই কাজটি করছে। তাহলে কি পাখিরা এতটাই বুদ্ধিমান, অথবা পাখিটি কি এতটাই বোকা যে তারা আগুন লাগার ফলে যে ক্ষতি হয় তার সম্পর্কে কিছুই জানে না? হ্যাঁ, হোয়াইট কাইট, ব্ল্যাক কাইট আর ব্রাউন ফ্যালকন পাখিরা জঙ্গলে আগুন লাগানো এবং জঙ্গলে লাগা আগুনকে বাড়িয়ে তোলার কাজটি করে থাকে। এখন আপনি হয়তো ভাবছেন যে এই পাখি আগুন কোথা থেকে আনে, এরা তো দেশলাইয়ের সাহায্যে আগুন জ্বালাতে বা পাথরকে ঘষেও আগুন জ্বালাতে পারে না। তো এর উত্তর হলো, যখন বিদ্যুৎ চমকে জঙ্গলে বাজ পড়ে তখন সেই বাজ পড়ার আগুন জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন এই পাখিরাই সেই আগুন কিছুটা কমে যাওয়ার জন্য অপেক্ষায় বসে থাকে, যাতে তারা জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে অন্যত্র আগুন ছড়িয়ে দিতে পারে। আর এরপর এরা খুব নিশ্চিন্তে বসে পুরো ব্যাপারটাকে উপভোগ করে। এখন প্রশ্ন হলো এটাই যে, যে জঙ্গলকে হাজার হাজার পশু পাখিদের ঘর বলে মনে করা হয় সেখানে এরা আগুন কেন লাগায়? তাহলে কি জঙ্গলে আগুন লাগা এবং পশু পাখিদের আগুনে জ্বলতে দেখে তারা মজা পায়? তা না হলে পাখিরা আগুনে ঘিটালার মতো কাজটি কেন করে থাকে? এটা জেনে আপনার চোখগুলো গোল্লা পাকিয়ে যাবে, কারণ যখন জঙ্গলে আগুন লেগে যায় তখন এরা সজাগ হয়ে খেয়াল রাখে যে কোন কোন জীবজন্তু আগুন লাগা জঙ্গলের কোন কোন সাইড থেকে বাইরে বেরিয়ে আসছে, যাতে তারা জঙ্গল থেকে বেরোনো সেই সমস্ত জীবজন্তুকে খুব আরামের সঙ্গে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। শিকার করার জন্য তারা এটা খেয়াল রাখে যে জঙ্গলের কোন দিকে আগুন বেশি ছড়িয়েছে আর কোন দিকে কম, আর কোন দিকে গেলে তারা খুব ভালো শিকার ধরতে পারবে। এর সাথে সাথে এটাও লক্ষ্য রাখে যে জীবজন্তু যেন আগুনে খুব বেশি পুড়ে না যায় বা সে নিজেও যেন আগুনের খপ্পরে না পড়ে। এখন তো আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্ত পাখিরা তাদের খাবারের জন্য জঙ্গলে আগুন লাগিয়ে থাকে। সাধারণত গভীর জঙ্গলে অনেক জীবজন্তু লুকিয়ে থাকে আর বাইরে খুব কমই বেরোয়, সেই কারণে বেশিরভাগ সময় এই সমস্ত পাখিরা ক্ষুধার্তই থেকে যায়। তাই নিজেদের খিদা নিবারণের জন্য তারা এই শর্টকাট পদ্ধতি খুঁজে বের করেছে। জঙ্গলে আগুন লাগাটা তাদের পেট ভরানোর জন্য অনেকটা বড় একটা সুযোগ, যার সুবিধাগুলো এরা সব দিক থেকেই নিয়ে থাকে। অনেক সময় তো এই ভয়ঙ্কর পাখিরা বনফায়ারের কাঠকে তুলে নিয়ে জঙ্গলে ফেলে দেয়,
যার কারণেও জঙ্গলে আগুন লেগে যায়। সায়েন্টিস্টরা তো কিছুদিন আগেই পাখিদের এই জঙ্গলে আগুন লাগানোর ঘটনাটি জানতে পেরেছে, কিন্তু অস্ট্রেলিয়ান ইন্ডিজেনাস লোকেরা প্রায় 40,000 বছর আগে থেকেই এই ঘটনা সম্পর্কে জানেন। এটা আশ্চর্য হওয়ার মতোই একটি কথা যে যেটা জানার জন্য সায়েন্টিস্টরা এত পরীক্ষা নিরীক্ষা করেছে, সেই কথাটা লেখাপড়া না জানা লোকেরা 40,000 বছর আগেই জেনে গিয়েছিল। এর মানে হলো এই পাখিরা হাজার হাজার বছর ধরে এইভাবে জঙ্গলে আগুন লাগিয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করে আসছে। সেভাবে দেখলে তারা যেটা করছে সেটা ভুল, কিন্তু তারা তাদের পেট ভরানোর জন্য এমনটা করে থাকে। যদি এই দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় তাহলে তারা তাদের দিক থেকে একদম ঠিক, কিন্তু এখানে সবথেকে বড় ব্যাপার হলো এটা যে এই সমস্ত পাখিরা যে জঙ্গলে আগুন ধরিয়ে যেভাবে তাদের ক্ষুধা নিবারণ করছে আমরা সেটাকে দোষ দিতে পারি না, কারণ কোনো না কোনোভাবে আমরাও তো সেই একই কাজ করছি। আমরাও তো আমাদের সুবিধার্থে জঙ্গলের গাছপালা কেটে জঙ্গলকে নষ্ট করছি, কিন্তু এটা কখনোই ভেবে দেখছি না যে গাছপালা কেটে জঙ্গল নষ্ট করার ফলে জঙ্গলে থাকা সেই সমস্ত জীবজন্তুদের কি হবে। হতে পারে যে পাখিরা এমন কাজ করাটা মানুষের কাছ থেকেই শিখেছে, যেভাবে জীবজন্তু এবং পশু পাখি মানুষের কাছ থেকে এত কিছু শিখছে, এতে করে সেই দিন বেশি দূরে নয় যেদিন জীবজন্তুরাও মানুষের মতো কাজ করতে শুরু করবে অথবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হবে। যদি এটা হয় তাহলে এটা ভীষণই মজার ব্যাপার হবে, তাই না? তো চলুন নেক্সট পয়েন্টে যাওয়া যাক, মারাবো স্টক্স। এখন জেনে নিই মারাবো স্টক্সের সম্পর্কে। এরাও গঙ্গার জলে হাত ধুয়ে নেওয়ার মতোই একটি পাখি। যখন হোয়াইট কাইট, ব্ল্যাক কাইট এবং ব্রাউন ফ্যালকন নামক পাখিরা জঙ্গলে আগুন লাগায়, তখন এই পাখিটি আগুন লাগার এরিয়ার আশেপাশে গিয়ে কীটপতঙ্গদেরকে নিজের শিকারে পরিণত করে। এই পাখি কীটপতঙ্গদেরকে খেতে খুবই পছন্দ করে, আর জ্বলন্ত এরিয়ার থেকে ভালো খাবার এরা আর কোথায় বা পাবে। এরা আগুনের পিছু করতে করতে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে এরা ভরপেট খাবার পেয়ে যায়। শুধুমাত্র পাখিরাই জঙ্গলে আগুন লাগার সুবিধা নেয় না, বরং রেককন এবং ভাল্লুকরাও এই সুবিধা নিয়ে থাকে। এই সমস্ত জীবজন্তুও আগুন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করা প্রাণীদেরকে নিজেদের শিকারে পরিণত করে। এখানে এটা জানাটা প্রয়োজনীয় যে সমস্ত জীবজন্তুরা আগুন থেকে পালিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে না, বরং এই সমস্ত জীবজন্তুরা নিজেদের জীবন বাঁচানোর জন্য আলাদা ধরনের পদ্ধতিকে অ্যাপ্লাই করে। অ্যাম্ফিবিয়ান প্রাণ বাঁচানোর জন্য নিজেদেরকে মাটির ভেতর লুকিয়ে ফেলে, মশি জলে নেমে নিজেদের প্রাণ বাঁচায় আর আগুন নিভে যাওয়ার অপেক্ষা করে। আর ক্যাঙ্গারুর পদ্ধতিটা একদম আলাদা, তারা আগুন লাগা জায়গার দিকেই দৌড়ে যায় এবং সেখানে লাফালাফি করতে থাকে যাতে করে সে সেই জায়গাটি দখল করতে পারে। আপনারা হয়তো সকলেই জানেন যে যে জায়গায় একবার আগুন লেগে নিভে গেছে সেই জায়গায় আর পুনরায় আগুন লাগে না, তাই সুযোগ পেয়েই সে সেই জায়গাতে তার নিজের আধিপত্য বিস্তার করে থাকে। তো এখন জেনে নেব বুদ্ধিদীপ্ত শিম্পাঞ্জির সম্পর্কে, কারণ এরা অনেকটা মানুষের মতোই চিন্তা ভাবনা করে থাকে, তাই এরা জানে যে আগুন থেকে কিভাবে বাঁচতে হয়। যেমনভাবে শিম্পাঞ্জিরা আগুনকে ইগনোর করতে পারে, তেমনভাবে জঙ্গলের অন্য কোনো প্রাণী পারে না, তাই তারা নিজেদের হিসেবেই নিজেদেরকে বাঁচিয়ে থাকে। যেমন ধরুন গোফার টর্টয়েস, এটা পৃথিবীর সবথেকে বিশেষ প্রজাতির একটি কচ্ছপ, যারা এমন গর্ত খোঁড়ে যেটা একসাথে 360 প্রজাতির জীবজন্তুদের আশ্রয় দিতে পারে। তাই জঙ্গলে আগুন লাগা অবস্থায় গোফার টর্টয়েস এমন বড় গর্ত খুঁজে নিজের এবং সমস্ত জীবজন্তুদের প্রাণ বাঁচিয়ে থাকে। তার খোঁড়া এই গর্তে সাপ থেকে শুরু করে ইঁদুর সকলেই খুব সহজে আশ্রয় নিতে পারে। এখন তারা কিভাবে জানবে যে তারা যে আগুনের হাত থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছে সেই আগুন তাদের সাথে জঙ্গলে থাকা সঙ্গী সাথীরাই লাগিয়েছে? এটা তো গেল জঙ্গলের কথা। এখন বলি যে পাওয়ার হাউসে আগুনও এই পাখিরাই লাগিয়ে থাকে। এখন যে পাওয়ার হাউসটিকে আপনারা দেখছেন সেটা তো ভীষণই সিকিউর, কিন্তু আগেকার দিনের পাওয়ার হাউসগুলো এমনটা ছিল না। আপনারা হয়তো দেখে থাকবেন যে কারেন্টের তারের ওপর দিয়ে প্রচুর পাখি বসে থাকতো। যখন এই পাখিরা তারের পাশ থেকে উড়ে যেত তখন তাদের পাখা তারকে টাচ করত, যার ফলে আগুন জ্বলে উঠত আর আগুন লেগে যেত।
এখন আপনাদের নিয়ে যাব আরো অনেক পুরনো সময়ে, যখন কোনো শহরকে নিজেদের আয়ত্তে আনার জন্য পাখিদেরকে ব্যবহার করা হতো। অনেক আগেকার সময়ে ওলগা নামে একজন প্রিন্সেস ছিল, যিনি কাইভেনরাস নামক শহরে রাজত্ব করতেন। তিনি এশগরিস্তান নামক জায়গার ওপর আধিপত্য বিস্তার করার জন্য পাখিদেরকে ব্যবহার করেছিলেন। প্রিন্সেস ওলগা তার শহরের প্রত্যেক ফ্যামিলি থেকে তিনটি করে পায়রা এবং তিনটি করে চড়ুই পাখি চেয়ে নিয়েছিলেন। সেই শহরের লোকেদের কাছে এটা কোনো বড় ডিম্যান্ড বলে মনে না হওয়ার কারণে তারা তাদের রাজকুমারীর কথা শুনে তাকে তিনটি করে পায়রা এবং তিনটি করে চড়ুই পাখি দিয়ে দিয়েছিলেন। তখন প্রিন্সেস খুব চালাকির সাথে সমস্ত পাখিদের পায়ে কাপড়ের টুকরো বেঁধে আগুন লাগিয়ে এশগরিস্তান শহরের দিকে ছেড়ে দিয়েছিলেন। এর ফলে সেই শহরে আগুন লেগে গিয়েছিল এবং সেখানে বসবাসকারী লোকেদেরকে রাতারাতি সেই শহর ছেড়ে চলে যেতে হয়েছিল। এর পরবর্তীতে প্রিন্সেস ওলগা আগুন লেগে যাওয়া সেই পুরো শহরটিতে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন। আগুন কিভাবে আতঙ্ক সৃষ্টি করে এটা তো আমরা সকলেই জানি, কিন্তু জঙ্গলে এই আগুন রিসেট বাটনের মতো কাজ করে। জঙ্গলে আগুন লেগে যাওয়ার কিছুদিন পরেই সেখানে আবার নতুন প্রাণের অস্তিত্ব জন্ম নেয়। যদিও এই প্রসেসটি হতে কিছুটা সময় লাগে, কিন্তু বদলও দেখতে পাওয়া যায়। আর জঙ্গলে থাকা পশু পাখিরাও আস্তে আস্তে সেই বিপদের হাত থেকে বাঁচার শিক্ষাও পেয়ে যায়। কিছু কিছু প্রাণী তো জঙ্গলে আগুন লাগিয়ে শিকার করার প্রসেসটিও শিখে গেছে, সেটা আমরা ডিটেলসে জানতে পারলাম। তো আপনার ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করুন এবং এই অজানা তথ্যটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করুন।